পদ্মা সেতুর বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর সেতু ভবনে ব্রিফ করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেখুন, এখন যে বিশ্ব সংকট চলছে, পদ্মা সেতু নির্মাণের পরপরই আমাদের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বিশ্ব সংকটে নিজেদের টিকিয়ে রাখা, আমাদের অর্থনীতি সারা দুনিয়ার মতোই আমরা সংকটে পড়েছি, দ্রব্যমূল্য, হাই কস্ট অফ লিভিং, ইনফ্লেশন, এসব বিষয়গুলো আমাদের, তারপর জ্বালানি, আমাদের অর্থনীতি যে সংকটে পড়েছে, আমি যদিও বলি এটা আমাদের সাময়িক বিপদ, এবং আজকে বিশ্বে জ্বালানি এবং যে জাহাজ ভাড়া এগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে, আমরা আশা করছি আগামী চার সাড়ে চার মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আজকে জনগণের জীবন রক্ষা করা, সেটা আমাদের প্রথম কর্তব্য। এ সময়ে আমরা বড় বড় কোনো প্ল্যান এই সময়টাতে আমরা কার্যকর করতে পারছি না, তবে আমাদের পরিকল্পনা আছে, পরিকল্পনা আমরা বাদ দিন, সংকটটা একটু স্বাভাবিক হলে আমরা আবারও এই পরিকল্পনা বাস্তবায়নে দর্শন করব।